সরকারের কোনো দোষ ছিল না, দোষ ছিল সরকারের আমলা এবং সরকারের ছোটখাটো কর্মী নেতা নেতারাই ছিল। এখন আমরা চাই হাজিরা চাই, সেটা চাওয়ার কারণ হাজিরা মানে আমাকে বারবার কম আসলে আগে জিনিস দাম কম আসলো, এক জিনিস দাম বাড়তি এখন কমতি না, সেটা থাকতো তো সবকিছু দাম বাড়তি না না বাড়তি ছিল না, কম কম ছিল আগে আমি চলতে পারি না। বর্তমান যে সরকার আছে উনি সর্বোচ্চ ব্যর্থ একটা সরকার, আমরা আগে খুব ভালো ছিলাম, আমার মনে হয় আগের সরকারকে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনা উচিত, এটা আসলে আমরা আবেগের বসে গেছি। সমন্বয়ক ছাত্র আমাদেরকে ডাকছে, আমরা ভাবছি যে না এই সরকারের পরিবর্তন আসলে হয়তো বা দেশটা ভালো থাকবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, আসলে এরকম কিছুই হয়নি বাংলাদেশে, এখন আরো জিনিসের দাম ঊর্ধ্বমুখী, আসলে আমরা এটা বুঝতে পারি নাই। সমন্বয়কদের নেতৃত্বে বাংলাদেশে আন্দোলন হয়েছে, কয়জন সমন্বয়ক একটা ইটের আঘাত খাইছে, সাধারণ ছাত্র মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ গেছে, হাত গেছে, পাও গেছে, তাদের চিকিৎসাটাও হইতেছে না, দেখেন তারাও কিন্তু এই যে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছে সমন্বয়কদের দেখাও পাচ্ছে না। এখন যারা মূল নেতৃত্বে ছিল তারা কিন্তু তুলে ফেসে কলা মানে আঙুল তুলে কলা গাছ, তারা খুব ভালো আছে, কেউ উপদেষ্টা, কেউ বড় সমন্বয়ক, বিশাল টাকার মালিক, কিন্তু যেই লোকগুলো পা হারাইছে, চোখ হারাইছে, তাদের কোনো খবর নাই, তাদের খবর তারা কেউ রাখে না, চিকিৎসাটাও হচ্ছে না, টাকার অভাবে। আগে যে সরকারটা ছিল আইনের যে শাসনটা ছিল বাংলাদেশে আপনি দেখেন আইনের শাসন বাংলাদেশে আছে, হত্যা রাহাজারি চিন্তাই মানে চাঁদাবাজি পুরো বাংলাদেশটা হয়ে গেছে, দেখেন আপনি আসলে সরকারের কোনো দোষ ছিল না, দোষ ছিল ছোটখাটো কর্মী নেতা নেতারাই ছিল। হাসিনা যেম ছিল ওদিন ভালোই ছিল, এখন আমরা চাই হাসিনা চাই, সেটা চাওয়ার কারণ হাসিনা মানে আমাকে বারবার কম আসলে আগে জিনিস দাম কম আসলো, এক জিনিস দাম বাড়তি এখন কমতি না, সেটা থাকতো তো সবকিছু দাম বাড়তি না না বাড়তি ছিল না, কম কম ছিল আগে আমি চলতে পারি না, খাইতে পারি না। আসলে সরকারের কোনো দোষ ছিল না, দোষ ছিল সরকারের আমলা এবং সরকারের ছোটখাটো কর্মী নেতা নেতারাই ছিল। একটা নেতার কাছে আমরা ছিলাম জিম্মি, এক একটা ছোট নেতার কাছে আমরা জিম্মি ছিলাম, কিন্তু বলার ক্ষমতা ছিল না, দেশের স্বাধীনতা বলতে কোনো শব্দই ছিল না, যেটা এখন মানুষ স্বাধীনভাবে বলতে পারছে ওরা বলতে পারেনি, আবার তাদের পরিশুদ্ধ করে আসে তারপর আসতে আসতে পারবে, আবার এই এখন বর্তমানে যারা আবার দেখতে এদের যদি শিক্ষা না হয় তাহলে এদের অবস্থা এরকম হবে। আমরা চাই এদের শান্তিতে থাকুক, সাধারণ আমরা চাই একটা স্বাধীন সার্বভৌমত্ব, আমার যেখানে খুশি আমি সেখানে ধরে ভর্তিতে পারি, আইন করবেন কিন্তু এই নিয়ন্ত্রণ করে পুলিশ, কারণ পুলিশ যদি মনে করেন সেবক না হয় যদি পুলিশ দর্শক হয় তাহলে কী করবে স্যার। ডোনাল্ড ট্রাম্প আসছে, রাজপথ কাঁপছে, ডোনাল্ড ট্রাম্প আসছে, বাংলাদেশ কাঁপছে, এই প্রত্যাশাই বাংলাদেশের বহু মানুষ এখন দিন গুনছেন, দিন গুনতে গুনতে দিন প্রায় এগিয়েই এসেছে, মাঝখানে আর দুটো দিন, দুটো দিন পরে 5 তারিখেই আমেরিকার নির্বাচন, সেই নির্বাচনে ভাগ্য নির্ধারিত হবে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিস বাংলাদেশের প্রেক্ষাপটে এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন কেন? আওয়ামী লীগ সমর্থকরা চাইছেন ডোনাল্ড ট্রাম্প জিতে যাক, এবং ডোনাল্ড ট্রাম্প জিতে গেলে ডোনাল্ড ট্রাম্প একদিক দিয়ে হোয়াইট হাউসে ঢুকবেন, আরেক দিক দিয়ে শেখ হাসিনা ভারত থেকে এসে বাংলাদেশে এসে তার গদি আবার পুনরুদ্ধার করবে, এই স্বপ্ন দেখছে আওয়ামী সমর্থকরা। অন্যদিকে আওয়ামী বিরোধী শক্তিরা চাইছেন কমলা হ্যারিস জিতুক, যেন ডক্টর ইউনুসের সঙ্গে ডেমোক্র্যাটদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক অক্ষুণ্ণ থাকে এবং এই সরকারের ওপরে কোনো ধরনের বাড়তি চাপ না আসে। এই প্রেক্ষাপটেই একটি স্লোগান তৈরি হয়েই গেছে প্রায়, ডোনাল্ড ট্রাম্প আসছে, বাংলাদেশ কাঁপছে। আমেরিকান নির্বাচনের অবস্থা আদতে কী, সেই নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়ছে কিনা, সেই নির্বাচনের প্রভাবে ডক্টর ইউনুস সরকার এবং শেখ হাসিনার মধ্যে কোনো ধরতে বলা হয়, আমার মনে হয় যে এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় স্লোগান হবে আওয়ামী সমর্থকদের।